হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অবশ্যই ভালো থেকো। রোজ চেষ্টা করছি যে রোজ ব্লগ বানানোর, কোনো কারণে এক দুদিন মিস হয়ে যাচ্ছে, তো তোমরা পাশে থেকো আমার। আর আজকে ব্লগটা করেছি, আমার দুদিন পর বার্থডে আছে, তো বার্থডে শপিংয়ের উপর এই ব্লগটা করেছি। আর তোমাদের দেখাবো আমি কি কি শপিং করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ড্রেসগুলো কেমন হয়েছে। আর আরেকটা কথা, যে আমি যেসব ভিডিওগুলো আপলোড করছি, তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর তোমরা যদি পাশে থাকো, আমি আরো 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 ভালো ভিডিও বানাবো, আর মানে উৎসাহ পাবো ভিডিও বানাতে, যে হ্যাঁ ভালো লাগছে সবার। তো থ্যাংক ইউ। আর হচ্ছে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক, চল। করোনার জন্য বাইরে কোথাও যেতে পারিনি শপিং করতে, তো সব অনলাইনেই কিনেছি মোটামুটি, আর যা যা আছে। তো প্রথমে আমার কুর্তি দিয়ে শুরু করা যাক। ব্লু কুর্তি, এটা আমি কিনেছি মিন্ত্রা থেকে। এটার ফার্স্ট তো ভেবেছিলাম যে কাপড়টা হয়তো একটু সুতির কাপড় হবে, কিন্তু এসে একটু সিনথেটিক টাইপের, কিন্তু সবাই বলে মিন্ত্রার কাপড় কোয়ালিটি নাকি খুবই ভালো, তো সেই জন্য কিনেছি। আমিও ইউজ করেছি আগে, ভালো লেগেছে আমার মিন্ত্রার ড্রেসগুলো পরতে, তো ঝটপট এটার জন্য কিনে নিলাম। পরবো আরেকটা দেখে, আরেকটাও সেম আলাদা কালার, কিন্তু খুব পছন্দের কালার আমার। এই যে পরে দেখাবো, অবশ্যই পরে দেখাবো, পরে নেক্সট ভিডিওটাতে আমি ড্রেসগুলো পরে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে তোমার, এটাও মিন্ত্রা থেকে কিনেছি কাপড়, তেমনই আমি সুতিই ভেবেছিলাম ওখানে হয়তো হবে মিন্ত্রার কাপড়, কিন্তু এটাও সেই কি বলে সিনথেটিক টাইপের এসছে। আর এগুলো হচ্ছে জিন্স। আর সবকিছুই তোমার জন্মদিন উপলক্ষে কিনেছি, আমি কিনেছি, কিছু গিফট পেয়েছি। আর যাই হোক, আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে, জন্মদিনের দিন পরে দেখাতাম, তো সইলো না, সহ্য হলো না যে কবে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখিয়ে দিলাম। আর জিন্স জিন্স কি দেখাবো বলো, মিন্ত্রা থেকে জিন্সটা গিফট পেয়েছি আমি, জিন্সটা খুব মানে সফট, তো সফট জিন্সটা বেশ পছন্দ হয়েছে জিন্সটা। এবার দেখাবো আমার জন্মদিনের মানে স্পেশাল গিফট, তো চলো খোলা যাক। এটা হচ্ছে তোমার কুর্তি, চুড়িদার আর যা খুলে গেল, কুর্তি চুড়িদার আর প্লাজো সেট আছে এটা একসাথে। আমার এখনো ফিটিংস করা হয়নি, কালকে করব ভাবছি, সময়ও নেই আর বেশি, ফিটিংস করব, হালকা ফিটিংস করব আমি। এটা তোমার একটা বোতাম দিয়েছে পেছনে, এটা যেহেতু যদি ছিঁড়ে যায়, তো সেই জন্য ড্রেসটার সাথে এটা একটা ফ্রি দিয়েছে বলতে পারো। এটা হচ্ছে ওটার ওড়নাটা, এটাও মিন্ত্রা থেকে নেওয়া, এটা হচ্ছে ওড়নাটা। কাপড় তো সিরিয়াসলি যে মিন্ত্রার কোয়ালিটি বলে যে তোমার মানে ভালো, আর সত্যি ভালো মিন্ত্রার কাপড়, খুব 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 ভালো কোয়ালিটি, প্রচন্ড ভালো। আর এটা তোমার প্লাজো প্যান্ট, তার কিছু দেখানোর নেই। আর এটা সেই ড্রেস, হ্যাঁ অবশ্যই আমি এটাও তোমাদেরকে সেদিন পরে দেখাবো। তোমরা কিন্তু সেদিন কমেন্ট করতে ভুলো না যে আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে। এবার দেখাই তোমাদেরকে, ব্যাস দুটো, হ্যাঁ টপ নিয়েছিলাম, কিন্তু সে দুটো টপ আমার পরা হয়ে গেছে, তো সেগুলো আর দেখাতে পারলাম না জিন্সের সাথে।
তর হয়েছিল না, কবে পড়বো কবে পড়বো, তো পড়েই ফেলেছি। আর হচ্ছে কুর্তিগুলো বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমার পছন্দের কুর্তি। আমি অনেক দেখেছি মার সাথে ঝামেলা হয়েছে যে এটা কিনবো না এটা কিনবো না, মা বলছে সবই তো জামা গোলাপি কালারের আছে, তো এগুলো এটা নে, তুই ব্লু কালার কিনেছি। আমার ব্লু কালার এখন ইদানিং খুব ফেভারিট হয়ে গেছে কালারটা, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে ড্রেসগুলো। আর একটা নিয়েছি মেশো থেকে, মেশো থেকে আর একটা নিয়েছি, তো দেখাবো তোমাদেরকে। কি বলতো, মেশো থেকে আমার দিদি ভাই কদিন আগে একটা কলার সেট কিনেছিল, তো সেটা না মানে ভাঙা এসেছিল একটুখানি, এবার চেঞ্জ করব, তো আর চেঞ্জ করা হয়নি, ওই ফেব্রিক লাগিয়ে আমি আর দিদি ভাই ঠিক করে নিয়েছি। তো মেশো ভালো, আমি আমি অনেক কিছু কিনেছি মেশো থেকে, তোমার জুয়েলারি তো খুব রিস্ক নিয়ে এটা একটা কিনেই ফেললাম, খুব মানে প্রচন্ড মানে যখন আমি স্ক্রল করছি তো দেখছি সব সব জায়গায় কানের দুলটাই শো করছে, তো আমি ভাবলাম হয়তো ড্রেসের সাথে এটা ম্যাচ করবে, তো এই ড্রেসটা কানের দুলটা কিনে নিয়েছি। তো দেখো তোমরা, দেখে গেছে কেন, এই দেখো বলো যে কানের দুলটা কেমন লাগবে ড্রেসগুলোর সাথে, অবশ্যই জানিও কিন্তু আমাকে কমেন্টে, কমেন্ট করতে কেউ ভুলো না। মানে এটার সাথে আমার ইচ্ছা আছে যে রাতে এই ড্রেসটা দিয়ে পরবো। আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই আমার ড্রেসগুলো, বার্থডে ড্রেসগুলো। আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে ড্রেস মানে ড্রেস পরে আর সেজে যে খুব সুন্দর করে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব। ব্যাস এটুকুই আমার বার্থডে শপিং, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানিও, আর প্লিজ শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের রিলেটিভের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আবার শো হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো টাটা।